দেখবেন অশ্লীলতার ব্যাপারে আপনি যদি একটু অনুভব করেন আপনি খুব সূক্ষ্ম একটা বিষয় পাবেন মদের ব্যাপার কি খেও না হত্যার ব্যাপার করো না নামাজের ব্যাপার ত্যাগ করিও না প্রত্যেকটা বিষয় আল্লাহ নির্দিষ্ট করে যে জিনিস নিষেধ করেছেন অথবা আদেশ করেছেন সেই জিনিসটাকে নির্দিষ্ট করে আদেশ করেছেন অথবা নিষেধ করেছেন কিন্তু অশ্লীলতার ব্যাপারটা এরকম না এটার আদেশ ভিন্ন এটার আদেশ কি আপনি কিন্তু কোরআন এরকম পাবেন না যে মানে সহজে আপনি খুব আচ্ছা আপনাদেরকে যদি বলি শুকর কি শুকর ডিরেক্ট বলেছে না খাওয়া যাবে না মদ ডিরেক্ট বলেছে খাওয়া যাবে না পিতামাতার অবাধ্য ডিরেক্ট বলেছে করা যাবে না আল্লাহর সাথে শিরিক ডিরেক্ট বলেছে করা যাবে না মানে যাকাত দিতে হবে ডিরেক্ট বলেছে সালাত আদায় করতে হবে ডিরেক্ট বলেছে যা আকিমুস সালা ওয়া আতুজ যাকাত ডিরেক্ট বলেছে কিন্তু জেনার ব্যাপারটা কিন্তু এভাবে ডাইরেক্ট বলে নাই এটা মনে হয় হালকা ঠিক না বিধানটা হালকা এই জন্য মনে হয় আল্লাহ ডিরেক্ট বলে নাই আচ্ছা দেখেন তো একটা আয়াত পড়ে শোনাই আপনাকে আপনি কি বুঝেন ইনশাআল্লাহ তাআলা আমি এই আয়াতটা পড়ে কি বুঝি সেটা আমি বলবো আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা আর জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না দেখেন হত্যা করো না বলেছে শিরিক করিও না বলেছে মদ খেও না বলেছে সলাত আদায় করো জাকাত প্রদান করো বাবা মায়ের সাথে উফ করিও না আল্লাহর সাথে অংশীদারিত্ব করিও না আল্লাহর সাথে অন্য কাউকে ডাকিও না চুরি করো না ডাকাতি করো না মিথ্যা বলো না সব কিছু ডেরেক এখানে বলছে যে ওয়ালা তাকরাবুজ জিনা ধরে নিলাম এটা হচ্ছে জিনা এটা হচ্ছে কি এটা কি জিনা এই হলো ব্যক্তি যে ব্যক্তি এই জিনা সম্পাদন করবে তো এই ব্যক্তি এখানে আসলো এইবারে না হওয়ার কথা যে ভাই তুমি জিনা করিও না রাইট রাইট অর রং কিন্তু এখানে বিধানটাই ভিন্ন এটা হলো জিনা এটা হলো ব্যক্তি মহিলা অথবা পুরুষ ইসলামে আপনি অন্য একটা বিধান এভাবে নিয়ে আসতে পারবেন না এই একটা বিধান ডিফারেন্ট বলছে যে ওয়ালা তাকরাবু এর কাছেও যেও না আপনি তো জিনা করতে নিষেধ করে নাই এর কাছেই যাওয়া যাবে না এবার কাছে না যায় কেমনে করবেন জিনা এ চিন্তাই করা যাবে না মানে আপনি জিনা করবেন আপনি ব্যভিচার করবেন কোন মহিলার ইজ্জত লুণ্ঠন করবেন অথবা কোন মহিলা কোন সম্ভ্রান্ত পুরুষের ইজ্জত লুণ্ঠন করবে কোন যুবক কোন যুবতীর সতীত্ব নষ্ট করবে কোন যুবতী কোন যুবকের চরিত্র নষ্ট করবে এটা অনেক পরের কথা ওয়ালা তাকরাবুজ জিনা কাছেই যেও না এর চিন্তাই করা যাবে না আপনি জিনা করবেন চিন্তাই করবেন না যদিও একটা হাদিস আছে যে একজন মানুষ যখন কোনো কল্যাণের চিন্তা করে তাকে সঙ্গে সঙ্গে নেকি লিখে দেওয়া হয় মানে আপনি একটা ভালো কাজ করবেন খালি চিন্তা করছেন যে টাকা হলে মসজিদে 10 লাখ টাকা দিতাম আরে টাকা হলে এরকম মসজিদ আমি করে দিতাম উকিপটা ওরা এত টাকা খাইবো কে এতিমখানাটা কত কষ্টে আছে টয়লেট নাই ওখানে ওজুখানা নাই এগুলো আমি বলি ওনাকে বলি যে আপনি জানেন যে গরিব লোক এটা বলছে সঙ্গে সঙ্গে মসজিদে 10 লাখ টাকার নেকি তার হয়ে গেছে যে গরিব এরকম বলছে আরে ওর এত টাকা থাকলে এ জায়গায় এতিম মেয়েটা এত কষ্ট পায় ওর সাসার এত টাকা আমার থাকলে আমি বিয়ে করে দিতাম ওর সঙ্গে সঙ্গে নেকি লাগা হয়ে গেছে আল্লাহ আকবার কবির ওই যে বললাম আপনাকে যে আল্লাহর প্রশংসা কতটুকু করব কোনো ভালো কাজের পরিকল্পনা করলে নাকি হয়ে যায় করলে ডাবল হয় কোনো ভালো ভালো কাজের পরিকল্পনা করার সঙ্গে সঙ্গে সমপরিমাণ নাকি লিখে দেওয়া হয় সুবহানাল্লাহ মানে এটা আল্লাহ আপনার চিন্তাকে মূল্যায়ন করতেছে সুবহানাল্লাহ আচ্ছা খারাপ কাজের ব্যাপার হচ্ছে খারাপ কাজের চিন্তা করলে এটার গুনাহ লেখা হয় না যদি সে করে ফেলে তাহলে অতটুকুই লেখা যতটুকু সে করেছে কিন্তু এখানে জিনার ব্যাপারটা দেখেন আপনি ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জিনার কাছেও যেও না
মুরব্বীরা কি বুঝতে পারতেছেন আল্লাহ কি বলছেন? শাহরাস্তের মুরব্বীরা কি বুঝতেছেন? জেনা করিও না তো এখানে নাই। এক জায়গায় আছে যে ওয়ালা ইয়াজনুন, যারা রহমানের বান্দা জাহান্নামের আগুন থেকে শাস্তি থেকে যারা আশ্রয় পাবে তারা জেনা করে না, এটা তাদের গুণ। আর এ জায়গায় আসছে যে ওয়ালা তাকরাবু, এর কাছে যেও না। বলেন আপনারা আমার ভূমিকা আল্লাহ সুবহান ও তাআলার দেওয়া এই বিধানের উপরে কতটুকু আছি? কার মোবাইলে একটা মহিলার নাম্বার সেভ নাই, যখন সে মনে করে যে তোর কি করবো এই তীরে ফোন দেই, আমাদের আঞ্চলিকতা শুদ্ধ ভাষায় বলি ওকে ওকে ফোন দেই ওকে, নাহলে অনেকে মনে করবে আমি তুচ্ছতাচ্ছিল্য করে বলছি না, এটা আমার আঞ্চলিকতা এবং আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে বলতে। কেমন হয়তো এখন ইন্টারনেটে যায়, এগুলো ইউটিউবে যায়, অনেক অনেক আঞ্চলিকতার মানুষে শোনে, শুনে মনে করে যে এটা ক্রিটিসাইজমূলক কথা, বাট আমাদের এলাকায় ইতিহিতি এটাকে কোনো একটা খারাপ কথা বলেন? হ্যাঁ, বাপাই তার মেয়েকে বলে ইতি কই, মাই তার মেয়েরে বলে হিতিরে টুকাই হাইন না। তো এটা আমার এলাকার আঞ্চলিকতা, এটা আমরা তো ক্রিটিসাইজমূলকভাবে নেই না, যদিও এখন মাশাল্লাহ আমাদের এলাকার মানুষজন ঢাকা ঢুকা চিটং টিটং থেকে এসে শুদ্ধ কথা বলে, ইতিহিতি বললে কয় এ খুব বাজেভাবে বলছে কথাটা না, ঠিক আছে, কিন্তু এখন থেকে 15 বছর আগে এরকম বলতো না, ইতিহিতি কত খারাপ। আমার আম্মা ঘরে একদম এভাবে কথা বলে, তো আমি এভাবে অভ্যস্ত, ঠিক আছে, আমার ভালো লাগে। যাই হোক, তো এমন লোক তো পাওয়া মুশকিল হয়ে যাবে, একটা ক্লাস টেনের ছাত্রর যদি মোবাইল থাকে পাওয়া মুশকিল হবে, ওর ওখানে কোনো মেয়ের নাম্বার নাই, এবং শুধু নাম্বার না ও কথা বলে না, এটা পাওয়া মুশকিল আছে হয়তো। আমি আমি তো আর গায়েব জানি না, আর এদের হিসাব নিকাশও আমার কাছে না, কার কাছে? ও বুঝবে, কে বুঝবে? আমি নিজের দায়ী চিন্তিত, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমিন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুন। কিন্তু একটা 10 ক্লাস মানে ক্লাস টেনে পড়া ছাত্র একটা ক্লাস মেয়েদের ব্যাপারে অত ভালো জানি না, আপনি মানে কষ্ট হবে আপনার খুঁজে পেতে যার কাছে একটা বান্ধবী নাই, আপনার কষ্ট হয়ে যাবে যে আপনার মেয়ে বা আপনার ছেলের বন্ধু বান্ধব নাই যাকে ঠিক করছে আরেকজনকে ঠিক করে দিতে। তুই কদ্দুর হিতরে কস আর ফোনটা রিসিভ করতে আর নাম্বারটা শুধু হোসা দিবি বাস দোস্ত। এটা তো অশ্লীলতা বলে আমরা আমাদের বাচ্চাদেরকে শিখিয়ে দিতে পারতেছি না, আমরা তো ওদেরকে বলতে পারতেছি না যে ছোটো ভাই তোমার বয়স 14 15, ওয়াল্লাহি দ্যার ইজ এ লং ওয়ে টু পাস, দ্যার ইজ এ লং ওয়ে। ছোটো ভাই তোমার বয়স 15 আর তুমি এমন সমাজে বসবাস করো যেখানে 28 বছরের মানুষকে ইমেচিউর মনে করা হয় বিয়ের ক্ষেত্রে। আমরা তো অক্ষম, আমরা তো সক্ষম হচ্ছি না এই ক্লাস টেন বা ইন্টার ফার্স্ট ইয়ারের ছোটো ভাইগুলোকে বুঝাইতে, ছোটো বন্ধুদেরকে বুঝাইতে যে ছোটো বোন তুমি যে ছেলের সাথে সময় পাস করতেছো তার বয়স অনলি 16 অ্যান্ড হি ইজ নট এবল টু ম্যারি ইউ, হি ইজ নট গোয়িং টু এবল টু ম্যারি ইউ। আমরা তো সক্ষম হচ্ছি না আমাদের ছোটো বোনদেরকে বুঝাইতে যে ছোটো বোন তুমি ক্লাস টেনে পড়ো, তোমার যাকে তুমি যার সাথে তুমি সম্পর্কে জড়িত হচ্ছ যা ইসলামে নিষিদ্ধ করেছে তার বিয়ে হবে আরও 10 বছর পরে, তোমার বিয়ে হবে 10 বছর আগে, কারণ তুমি এখনও শাহরাস্তের মেয়ে, তুমি এখনো নাঙ্গুলকোট লাকসামের মেয়ে, তোমার বিয়ে ইনশাল্লাহ 18 বছর বয়সেই হবে, ছেলের কবে হবে তা জানি না, বরঞ্চ তোমার পিতামাতা অপেক্ষা করে দিন গুনতেছে দিনগুলো কেন যাচ্ছে না, কবে 18 হবে, বাংলাদেশ ল অনুযায়ী ওর বিয়েটা বৈধ হবে, বরঞ্চ তোমার বিয়ে হওয়ার 6 মাস আগে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, শুধু যেদিন তুমি 18-তে পা দিবা কবুল বলে কাজী বলে তোমাকে ডেকে দেবে, তুমি যে ছেলের সাথে সময় নষ্ট করতেছো ও তোমার কিছুই না, শুধু দুঃখ থেকে যাবে তোমার, আর তোমার জীবনে একটা কলঙ্ক অধ্যায় থেকে যাবে। ছোট বোন যার কথাই তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তোমার নিরাপদ আশ্রয় থেকে তোমার পিতা যিনি তোমাকে লালন পালন করার সমস্ত দায়িত্ব নিয়েছিল যখন তুমি নরম ছেলে টিস্যু পেপারের চাইতেও, এটার চাইতে নরম কেন বললাম, এটা চিরতে আমার ভয় লাগে না, তোমার ধরতেই ভয় লাগছে একদিন বয়সে তোমার বাপের, তোমার বয়স যখন একদিন তোমার বাপের সবাই বলছে কি রে বাচ্চা করে নিবে না নাকি মেয়ে হয়েছে যে রাগ, তুই বলে আস্তাগফিরুল্লাহ মেয়ে হলো আমি কেন রাগ হবে, আল্লাহ যা খুশি আল্লাহ যা দিয়েছে, ছেলে মেয়ে আমার কি, আমার ক্ষমতা আছে নাকি, কিন্তু আমার ভয়ই লাগে যদি ব্যথা পায়। যে তোমার দায়িত্ব নিয়েছিল তুমি তার ঘর ছেড়ে চলে যাচ্ছ কার কাছে? ইয়া নাস ওয়ালা তাকরাবুজ জানা,
যুবক তুমি জানার কাছেও যেও না তুমি যে মেয়ের সাথে সময় নষ্ট করতেছো সে তোমার স্ত্রী হবে না ইটস বিকজ তোমার বয়স 25 হলো তোমাকে ইমম্যাচিওর মনে করা হয় তোমার বড় ভাই তোমাকে 4 লাখ টাকা দিয়ে হুন্ডা নিয়ে দিবে প্রতি মাসে তেল খরচ দিবে 3000 তোমাকে বিয়ে করাবে না কারণ সে এখনো নিজেই বিয়ে করেনি তুমি কেন অশ্লীলতার দিকে যাও